নমস্কার বন্ধুরা, বর্তমানে ANM এবং GNM এর ফর্ম ফিল আপ কিন্তু শুরু হতে চলেছে। কত তারিখে শুরু হবে, কবে শুরু হবে সে সম্পর্কে ইতিমধ্যে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এখনও আউট হয়নি, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু হয়ে গেছে। অন্যান্য বছরে এতদিনে আপনাদের ফর্ম ফিল আপ হয়ে যায়, কিন্তু এবছর এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ হয়নি। সেই জন্য আপনাদের মধ্যে অনেকেরই ডাউট আছে যে এবছর আদৌ পরীক্ষা হবে কি হবে না, আদৌ পরীক্ষা পিছিয়ে যাবে কি যাবে না, সিট সংখ্যা বাড়বে কি বাড়বে না, সেই সম্পর্কে ইতিমধ্যেই কিন্তু জানানো হয়েছে। বর্তমানে ANM এবং GNM এ অনেকেই ফর্ম ফিল আপ করতে চাইছেন, কত তারিখে ফর্ম ফিল আপ হবে তার কিন্তু একটা এক্সাক্ট ডেট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ হয়নি সে সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, তাই বর্তমানে কবে ফর্ম ফিল আপ হবে সেই সম্পর্কে ইতিমধ্যে নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। তাই বর্তমানে যদি আপনারা ANM এবং GNM এ ফর্ম ফিল আপ করতে চান, তাহলে কিন্তু আপনাদের হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। সেই কয়েকটা দিনের মধ্যেই আপনাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু ইতিমধ্যে রেডি করে রাখতে হবে, এবং তার সাথে আপনারা কারা কারা বর্তমানে অ্যাডমিশন নিতে পারবেন, কারা কারা বর্তমানে ফর্ম ফিল আপ করতে পারবেন, সেই বিষয়ে একটা ছোট্ট করে আপনাদের ওভারঅল দিয়ে দেবো, যাতে আপনাদের মধ্যে যারা যারা জানেন না ANM এবং GNM এর বিষয়ে তাদের কিন্তু একটা ছোট্ট ধারণা হয়ে যাবে। ANM বেসিক্যালি হচ্ছে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত এলাকার মেয়েদের জন্য, এটা দুবছরের কোর্স, শুধুমাত্র রাজ্য সরকারের অধীনে এখানে চাকরি পাওয়া যাবে ভবিষ্যতে। এবং GNM-টা হচ্ছে 3 বছরের কোর্স, ছেলে এবং মেয়ে উভয়ের জন্য। পঞ্চায়েত এবং পৌরসভা উভয় এলাকার ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। রাজ্য সরকার, অন্যান্য রাজ্য, এমনকি কেন্দ্রীয় সরকারের চাকরি কিন্তু আপনারা ভবিষ্যতে পাবেন। এবং তার সাথে এই দুটি কোর্সের ক্ষেত্রে কিন্তু একটা প্রবেশিকা পরীক্ষা দিতে হবে, তার জন্য কিন্তু ইতিমধ্যে নোটিফিকেশন জারি হয়েছে। ফর্ম ফিল আপ কবে হবে সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে। এবং এখানে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিভাগের উচ্চ মাধ্যমিকে মিনিমাম আপনাদের 40% নাম্বার পেতে হবে, তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং আবশ্যিকভাবে আপনাদের ইংরাজিতে 40 বা তার অধিক নাম্বার কিন্তু পেতে হবে। এবং এখানে বয়সের সীমাও কিন্তু 17 থেকে 35 বছর ধার্য করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। এ সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন, তাই যারা জানেন না তাদের সম্পর্কে একটু জানিয়ে দিলাম। এবং তার সাথে বর্তমানে যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন অনুযায়ী আপনারা জানেন যে আপনাদের JEE-র কিন্তু অলরেডি ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, তার ফর্ম ফিল আপও ক্লোজ হয়ে গেছে। জিলেটের কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ চলছে, সেই জিলেটের ফর্ম ফিল আপের সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন যে জিলেটের ফর্ম ফিল আপ কিন্তু বর্তমানেও চলছে, 11 তারিখ পর্যন্ত জিলেটের ফর্ম ফিল আপ চলবে, তারপরে তাদের কিন্তু এক্সাম হবে। কিন্তু একসাথে কতজনার ফর্ম ফিল আপ চলবে সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে, কারণ বর্তমানে যদি একসাথে সবাই ফর্ম ফিল আপ চলে তাহলে কিন্তু সার্ভার ক্র্যাশ হয়ে যাবে, ওয়েবসাইট কিন্তু ক্লোজ হয়ে যাবে, এই বিষয়টা কিন্তু আপনারা সবাই জানেন। কিন্তু এখানে WBJEE একাধিক পরীক্ষা আছে সেই সম্পর্কে আপনারা জানেন, BSc নার্সিং আছে, ANM GNM আছে, সমস্ত পরীক্ষার কিন্তু ডেট ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, এবং তার সাথে ফর্ম ফিল আপের ডেট কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে কোনো কোনো ক্ষেত্রে, আবার কোনো কোনো ক্ষেত্রে ডিরেক্টলি ডেট দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ANM এবং GNM এর এখানে কিন্তু একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছিল যে ফেব্রুয়ারি থেকে আপনাদের মার্চ মাস, ফেব্রুয়ারি মাস কমপ্লিট হয়ে গেছে, বর্তমানে মার্চ মাস, এবং বর্তমানে যেহেতু মার্চ মাস চলছে এবং জিলেটের ডেট কিন্তু 11 তারিখ পর্যন্ত, তাহলে আপনাদের ফর্ম ফিল আপের ডেট কিন্তু 14 তারিখের পরে হতে পারে। সেটা 14 তারিখ হতে পারে, 15 তারিখ হতে পারে, অথবা 18 তারিখেও হতে পারে। অর্থাৎ 14 থেকে 25 তারিখের মধ্যে আপনাদের ডিরেক্টলি সমস্ত ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। এবং যে ওয়েবসাইটেও কিন্তু ডিরেক্টলি দিয়ে দিয়েছে টেন্টেটিভ একটা ডেট, সেই টেন্টেটিভ ডেটটাও যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু এখানে দিয়ে দিয়েছিল, দেখুন, February 2024 অথবা March 2024। এবং আপনাদের যে পরীক্ষার ডেট সেটা কিন্তু টেন্টেটিভ একটা ডেট দিয়ে দিয়েছিল, 14 জুলাই 2024। এই ডেটটাই কিন্তু পরীক্ষা হবে, এর কোনো মানে নেই, পরীক্ষার ডেট কিন্তু পিছিয়ে যেতে পারে। পরীক্ষার ডেট পিছিয়েও কিন্তু আপনাদের সিলেবাসের কোনো রকম পরিবর্তন হবে না, না আপনাদের সিট সংখ্যার কোনো রকম পরিবর্তন হবে। 2024-এ মেবি আপনাদের সিট সংখ্যা বাড়তে পারে, কারণ সামনেই লোকসভা ভোট আছে, আপনাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় ক্যাম্প করছেন, সেখানে কিন্তু এই সম্পর্কে অনেক তথ্যও দিয়েছেন তিনি, এবং সেক্ষেত্রে আপনাদের সিট সংখ্যা কিন্তু অনেকটা বাড়তে পারে। যেহেতু এখন এই কোর্সের ভিত্তিতে একটা চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে, সেই জন্য কিন্তু সিট সংখ্যা 100 হলেও বাড়তে পারে, কিন্তু সেটা এখন থেকে অ্যাকিউরেটলি বলা সম্ভব নয়। কিন্তু বর্তমানে যে টেন্টেটিভ ডেট ছিল সেই টেন্টেটিভ ডেট অনুযায়ী আপনাদের মার্চে 14 তারিখ থেকে 25 তারিখের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। তাই বর্তমানে যারা যারা ফর্ম ফিল আপ করতে চাইছেন, তাহলে কিন্তু তাদের সমস্ত ডকুমেন্ট অলরেডি জোগাড় করে রাখতে হবে, সমস্ত কিছু কিন্তু জোগাড় করে রাখতে হবে। শুধুমাত্র আপনাদের কিন্তু কাউন্সিলিংয়ের ডেট পরিবর্তন হতে পারে, আপনাদের যে শিডিউল ডেট ছিল সেই শিডিউল ডেটটা কিন্তু চেঞ্জ হতে পারে, কাউন্সিলিংয়ের ডেট কিন্তু চেঞ্জ হবে, এটা কিন্তু আগে থেকে আপনারা ধরে রাখুন। কাউন্সিলিংয়ের যে ডেট ছিল সেই ডেটটা কিন্তু আবারও পরিবর্তন হবে, এবং আপনাদের সিলেবাস বা সিলেবাস পরীক্ষা স্ট্রাকচারে কোনো রকম পরিবর্তন হচ্ছে না। আপনাদের সিট সংখ্যা যা ছিল তার থেকে হয়তো 100 বাড়তে পারে, এবং আপনাদের পরীক্ষা 2024-এ হচ্ছে, এইটাই কিন্তু আপনারা ধরে রাখুন, কারণ 2024-এ কোনোরকমভাবে আপনাদের পরীক্ষা ক্যান্সেল হবে না। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কোনো পরীক্ষায় ক্যান্সেল হয়নি, আপনাদের আগামী যে কটা পরীক্ষা আছে কোনো পরীক্ষায় কিন্তু ক্যান্সেল হবে না, এই বিষয়ে কিন্তু আপনাদের
আপনাদের কোনো ভুল ধারণা রাখবেন না যে পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে 2024 সালে, তাহলে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটা সমস্যা হবে। এবং ফর্ম ফিল আপ যারা যারা করতে চাইছেন তাদের কিন্তু আমরা উচ্চ মাধ্যমিকে 40% মিনিমাম নাম্বার পাবই, তবেই কিন্তু ফর্ম ফিল আপ করবেন, না হলে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপের টাকাটা সম্পূর্ণ জলে চলে যাবে। তাই যারা যারা ভাবছেন যে আমরা 40% মিনিমাম পাবই এবং আমাদের ইংরেজিতে মিনিমাম 40-এর ওপরে নাম্বার থাকবে, তারাই কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করবেন। যদি আপনাদের মনে হয় যে এর থেকে কম নাম্বার হতে পারে বা কোনো ডাউট থাকে, তাহলে কিন্তু একটু ভেবেচিন্তে ফর্ম ফিল আপ করবেন, কারণ ফর্ম ফিল আপের টাকাটা কিন্তু আপনাদের সমস্তটাই কিন্তু পরবর্তীকালে জলে চলে যেতে পারে। এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।